তো আমার কাঁঠাল বিচি দিয়ে পটল চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে। দেখেন ঝোলটাও খুব ঘন হয়েছে আর দেখতেও খুব সুন্দর, বলে যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও মজা। তাহলে আমার তরকারিটা শেষ, ভিডিওটা দয়া করে টানবেন না, দেখার আমন্ত্রণ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কাঁঠাল বিচি দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর দেখতে খুব সুন্দর দেখেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, মনি দেশি খাবার। আজ কাঁঠাল বিচি দিয়ে আর পটল দিয়ে আমরা বড় চিংড়ি দিয়ে রান্না করব। আর এই যে কাঁঠাল বিচি ছিলে রাখা হচ্ছে, কাঁঠাল বিচিটা আমরা এই যে দুই ভাগ করে নিছি, পটলটাও আমরা সেরকম করে নিছি। আর এই হলো ইচা, গলদা চিংড়ির ছোটোটা। আর এই হলো পেঁয়াজ, কাঁচামরিচ, আর শুধু একটু হলুদ মরিচ লাগবে। আসেন আমরা রান্নায় চলে যাই। আমরা তেল দিয়ে দিছি, টেবিল চামচে দুই চামচ পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা লাল হলে আমি বাকি মশলা গুলো দেবো। বন্ধুরা আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমরা এই যে চিংড়ির মধ্যে লবণ দেখতে পারতেছেন, এক চামচ লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো, এক চামচ হলুদ, এক চামচ গুঁড়া মরিচ। আজ আমি কাঁচামরিচ বেশি দিব, গুঁড়া মরিচটা আমি এক চামচ দিলাম। সবগুলো আমরা তেলে ভেজে নিব। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, পটল, ঝিঙ্গা, লাউ, চাল কুমড়া, এইসব চিপিঙ্গা, এইসবের মধ্যে একটু ঝাল কম খায়। আর একটু মশলা বাকি আছে, দিয়ে দিলাম চামচের আগা দিয়ে একটু ধুই না, আর কিছু দিব না। বন্ধুরা এই যে আমরা পটলটা ধুয়ে নিলাম, আমি একটু মাঝখানে খালি করছি। আর এই যে বিচি আমরা ভালো করে এখানে বেসিন ধুয়ে নিব। বন্ধুরা এই যে চিংড়িগুলো বসানো হয়ে গেছে, এখন আমরা এই যে কাঁঠাল বিচি আর এই যে পটল ঠান্ডা পানি ব্যবহার করবো না, আমার পাশের চুলায় গরম পানি, আমি গরম পানি দিব। ঠান্ডা পানি ব্যবহার করলে বিচি আর পটলটা মানে একদম ভালো করে সিদ্ধ হবে না। গরম পানি দিলে তরকারিটাও মজা হবে, দেখতেও সুন্দর হবে আর ভালো করে সিদ্ধও হবে। বন্ধুরা আমাদের তরকারিটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রংটা কি সুন্দর হয়েছে। এটা দেখতে সুন্দর, সেটা খাইতেও সুন্দর, মানে খাইতেও মজা। এই যে আমি গরম পানি দিয়ে দিলাম, এই যে পাতিল থেকে ফুটানো গরম পানি, এখন এটা সিদ্ধ হবে ভালো করে, বিচিগুলোও সিদ্ধ হবে। আপনার উপরে ডিপেন্ড করে ঝাল, লবণ আর ঝোল। আমি একটু ঝোল দিব আজকে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড় চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে, তাই একটু ঝোল বেশি দিলাম।